তোমরা কি ব্রণ পিম্পল নিয়ে খুব সমস্যায় আছো তোমরা কি ব্রণ মুখে বাইরে বেরোতে পারছো না কারোর সাথে দেখা করতেও মন চায় না অনেক ডক্টর ওষুধ ক্রিম ফেসওয়াশ লাগিয়ে লাগিয়ে ক্লান্ত হয়ে গেছো কোনো কিছুতেই ব্রণটা আর যায় না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা রেমেডি বলবো যেটা এক রাতে তোমাদের ব্রণকে শুকিয়ে তুলে দেবে খুব পাওয়ারফুল এই রেমেডিটি তাহলে চলো ঝটফট দেখিয়ে দিই প্রথমে আমরা নিয়ে নেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেব মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল তবে একটু উষ্ণ গরম করে এইভাবে এই রেমেডিটাকে তৈরি করতে হবে এরপর এই দুটো জিনিসকে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ পাওয়ারফুল বন্ধুরা এই রেমেডিটা তৈরি হয়ে যাবে এই রেমেডিটা কিন্তু উষ্ণ গরমই একদম ব্যথাযুক্ত যে ব্রণ সেটাতে অ্যাপ্লাই করতে হবে ব্রণ তো শুকিয়েই যাবে ব্রণ দাগ ছোপ সব কিন্তু উঠে যাবে এটার সাথে প্রথমে একটি কটন দিয়ে এরকম গোলমতো করে নিয়ে ব্রণর জায়গাতে কিন্তু এটিকে উষ্ণ গরম অ্যাপ্লাই করে নিতে হবে ব্রণর ব্যথা থাকলে সেটাও কিন্তু চলে যাবে এটি কিন্তু বানিয়ে স্টোর করে রাখা যাবে না যখন অ্যাপ্লাই করবে তখনই জাস্ট এটিকে উষ্ণ গরম করে তোমাদেরকে লাগিয়ে নিতে হবে আর তোমরা কিন্তু এটিকে লাগিয়ে ওভার নাইট শুয়ে পড়বে পরের দিন সকালে উঠে ফেস ওয়াশ করে নেবে ব্যাস সকালে উঠে দেখবে ব্রণ চলে গেছে এরপর তোমাদেরকে দারুণ একটা নাইট ক্রিম দেখিয়ে দিচ্ছি যেটি তোমরা যদি ব্যবহার করো নর্মাল ছোটো ছোটো যে ব্রনো পিম্পলস থাকে সেগুলোও কিন্তু চলে যাবে এই নাইট ক্রিমের জন্য তার জন্য নিয়ে নিতে হবে নিম পাতা ভালো করে ধুয়ে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে ছাঁকনির সাজে ছাঁকে তার রসটিকে আলাদা করে নিয়েছি এরকমই দু চামচ মতো নিমের রস নিয়ে নেব আর দু চামচ অ্যালোভেরা জেল দুটোকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নাইট ক্রিম ফর অ্যাকনি একনিকে রিমুভ করবে এবং ছোট বড় যে রকম থাকুক না কেন ফেসে ইনস্ট্যান্ট বেরোলে সেটাও কিন্তু চলে যাবে শুতে যাওয়ার আগে মুখটাকে জাস্ট ভালো করে করে একটু ফেস ওয়াশ নেবে দেন এই ক্রিমটি অ্যাপ্লাই করবে না ডট ডট করে একদমই সামান্য অল ওভার ফেসে অ্যাপ্লাই করে শুয়ে পড়বে এটি কিন্তু ঘামাচিও দূর করে বন্ধুরা তাই তোমরা এটা যে জায়গায় ঘামাচি হচ্ছে হাতে বা পিঠে গলায় সেই জায়গাতেও অ্যাপ্লাই করতে পারো ঘামাচি চলে যাবে এবং কোনো র্যাশ থাকলে সেটিও কিন্তু রিমুভ হয়ে যাবে দার দারুণ কার্যকরী একটি ক্রিম অবশ্যই তোমরা করে দেখো বন্ধুরা তোমাদের দেবে আর আমি কিন্তু এই রেমেডিটা অনলাইনেই দেখেছি নিজে বানিয়ে ভীষণ হেল্প হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের তোমরা অ্যাপ্লাই করে জানিও যে এটা কেমন রেজাল্ট দিল আমি অপেক্ষায় থাকবো আজকের মধ্যে ডাটা বা